দোকালাম সংকট সীমান্তে গ্রাম খালি করার নির্দেশ ভারতীয় সেনাবাহিনীর ভারত ও চীনের মধ্যে দোকালাম এলাকায় সেনা মোতায়েনকে কেন্দ্র করে যখন টানা পড়েন চলছে তখন সীমান্ত এলাকায় গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে সীমান্তবর্তী আশেপাশের গ্রাম খালি করার কথা বলা হয়েছে একটি সূত্রে প্রকাশ সেনাবাহিনী নাথনাং গ্রাম থেকে কয়েকশো বাসিন্দাকে দ্রুত ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে নাথনাং এলাকাটি সীমান্তের দোকালাম এলাকা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত সম্প্রতি ওই এলাকায় সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কিন্তু কেন গ্রামবাসীদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে সে সম্পর্কে সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে কিছুই বলা হয়নি সম্প্রতি সুকনার সেনা ছাউনি থেকে কয়েক হাজার সেনা দোকালামে পাঠানো হয়েছে সেনা সদস্যদের থাকার ব্যবস্থা করতে সীমান্তবর্তী গ্রাম খালি করে দেওয়া হচ্ছে কিনা অথবা সংঘর্ষ পরিস্থিতি সৃষ্টি হলে বেসামরিক নাগরিকদের হতাহত হওয়া থেকে রক্ষা করতে ওই আদেশ দেওয়া হয়েছে কিনা না তা স্পষ্ট নয় সেনা সূত্রে প্রকাশ সেনাবাহিনী ওই এলাকায় না যুদ্ধ না শান্তি অবস্থায় রয়েছে শত্রুপক্ষের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতিতে সেনাবাহিনীকে ওই অবস্থায় রাখা হয় এদিকে ভারতীয় সেনারা পূর্বের অবস্থায় ফিরে গেলে চীনা সেনারা একশো মিটার পিছু হরতে রাজি আছে বলে গণমাধ্যমে খবর ছড়িয়েছে ভারতীয় সেনারা চীনা সেনাদের দুশো মিটার দূরে সরে যাওয়ার কথা বলেছিল চীনা সংবাদপত্র গ্লোবাল টাইমসে অবশ্য চীনা সেনারা এক পাও পিছু হটবে না বলে বলা হয়েছে গতকালই চায়না দিল্লিতে বলা হয় দুই বৃহৎ শক্তির মধ্যে সংঘর্ষ হওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে গতকাল বুধবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি অবশ্য বলেন ১৯৬২ সালের যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ভারতীয় সেনাবাহিনী চীন সীমান্তে যে কোনো পরিস্থিতির মোকাবেলায় সম্পূর্ণ তৈরি রয়েছে শত্রুরা কোনো দুঃসাহস দেখালেই তারা কল্পনা অতীত উপযুক্ত জবাব পাবে এর আগে সংসদে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছিলেন দোকালাম মালভূমি ভুটানের অবিচ্ছেদ্য অংশ সেখানে চীন বেআইনিভাবে অনুপ্রবেশ করে নিজের অধিকার দাবি করছে দোকালামের কাছে চীনা সেনারা যে সড়ক নির্মাণ করছে তা ভারত ও ভুটানের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক সুষমা আরও বলেন দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে সীমান্তের স্থিতাবস্থা বজায় রাখতে সীমান্তের খুব কাছে চীনা সেনারা কোনো সড়ক বা সামরিক পরিকাঠামো নির্মাণ করতে পারে না তাছাড়া ভুটানের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার জন্য ভারত দায়বদ্ধ সেজন্যই দোকালামে চীনা সেনাদের অনুপ্রবেশে ভারত বাধা দেবে এদিকে দোকালাম নিয়ে চীনের দাবি নাকচ করে দিয়েছে ভুটান চীন দোকালাম এলাকাকে নিজেদের বলে দাবি জানিয়েছিল গত উনত্রিশ জুন ভুটান বলেছিল চীন ভুটানের দুভাগে সড়ক তৈরি করছে যা সরাসরি সীমান্ত চুক্তি লঙ্ঘন সম্প্রতি সে কথারই পুনরাবৃত্তি করেছে ভুটান গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা পরিকল্পনা চলতি মাসের মাঝামাঝি চূড়ান্ত হবে বলল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া আজ বৃহস্পতিবার ঘোষণা করেছে মার্কিন দ্বীপ গুয়ামে হামলার পরিকল্পনা অগস্টের মাঝামাঝি চূড়ান্ত হয়ে যাবে আন্তঃমহাদেশীয় চার ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে গুয়ামে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন কৌশলগত বিমান সহ হাজার হাজার মার্কিন সেনা রয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে দেশটির নেতা কিম জং উনের কাছে পরিকল্পনা উত্থাপন করা হবে মার্কিন ভূখণ্ডে হামলার চূড়ান্ত সিদ্ধান্তই তিনিই নেবেন বলেও খবরে উল্লেখ করা হয়েছে কোরীয় গণমুক্তি ফৌজ বা এর কমান্ডার জেনারেল কিম রাগ গিউমের বরাত দিয়ে জানানো হয়েছে যে পিওং এর হাউসং টুয়েলভ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র জাপানের হিরোসীমার ওপর দিয়ে যেয়ে গুয়ামে আঘাত করবে এটি এক হাজার পঁয়ষট্টি সেকেন্ডের মধ্যে তিন হাজার তিনশো ছাপ্পান্ন দশমিক সাত কিলোমিটার পাড়ি দিয়ে গুয়ামে আঘাত হানবে বলেও জানান তিনি তিনি আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্ঞান হারিয়ে ফেলেছেন এবং প্রচণ্ড বল প্রয়োগই কেবলমাত্র তার ওপর কাজ করবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জোরালো বল প্রয়োগে যে হুমকি ট্রাম্প দিয়েছেন তা নিয়েও কথা বলেন তিনি ট্রাম্পের এই হুমকিকে অর্থহীন প্রলাপ বলে মন্তব্য করেন জেনারেল কিম রাখ গিওম উত্তর কোরিয়ার হামলা মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুত বললেন গুয়াম গভর্নর উন্নত অবকাঠামোগত সুবিধা থাকায় উত্তর কোরিয়ার যে কোনো হুমকি মোকাবেলার জন্য আমেরিকার গুয়াম দ্বীপ যথেষ্ট সুসজ্জিত বলে জানিয়েছেন গুয়ামের গভর্নর এডিকালভো একই সঙ্গে উত্তর কোরিয়ার আগাম হামলা হুমকিতে প্রশান্ত মহাসাগর এলাকায় অবস্থিত দ্বীপটির অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে যে খবর বের হয়েছে তাও নাকচ করে দিয়েছেন তিনি অগস্টের মাঝামাঝি সময়ে মার্কিন দ্বীপ গুয়ামে আন্তমহাদেশীয় চার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালা পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে বলে পিয়ং এর পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পর গভর্নর কালভো আজ বৃহস্পতিবার এ মন্তব্য করলেন কালভো বলেন দ্বীপে মার্কিন সেনা এবং উন্নত ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েন করার পর থেকেই এ ধরনের হুমকি মোকাবেলার প্রস্তুতি নিয়ে রেখেছি তিনি আরও বলেন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য মার্কিন অন্যান্য এলাকার অধিবাসীদের চেয়ে আমরা অধিক প্রস্তুত গুয়ামে এক লক্ষ বাষট্টি হাজার জনের বেশি অধিবাসী বসবাস করা ছাড়াও গুয়ামে পরমাণু বোমা বহনে সক্ষম কৌশলগত বিমান সহ হাজার হাজার মার্কিন সেনা রয়েছে এছাড়া গুয়ামে মোতায়েন রয়েছে মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থার্ড যেটির মাধ্যমে স্বল্প মাঝারি এবং মধ্যম পরিসীমার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা যাবে ওয়াশিংটন ও পিয়ংইয়ং পরস্পরকে তীব্র ভাষায় আগাম হামলার হুমকি দেওয়ার পর থেকেই কোরীয় উপদ্বীপে উত্তেজনা তুঙ্গে উঠেছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ